হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রমজান স্পেশাল পর্বে সবাইকে স্বাগতম আজ আপনাদেরকে সেরা দিয়ে ভীষণ মজার হেলদি ডেজার্ট তৈরি করে দেখাবো এই ডেজার্ট ইফতার বা শেয়ারিতে রাখতে পারেন সারাদিন রোজা রাখার পর ইফতারিতে এটা যেমন প্রশান্তি এনে দিবে তেমনি শেয়ারিতে খেলে অনেকটা সময় আপনার পেট ভরা থাকবে ছোটো বড়ো সবারই জন্য পারফেক্ট একটা ডেজার্ট আইটেম অল্প উপকরণে ঝটপট তৈরি করা যায় তো চলুন দেখে আসি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই ডেজার্টটা তৈরি করা যাবে এখানে আমি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধটা গুলিয়ে পানি দিয়ে এভাবে লিকুইড করে নিতে পারেন এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি চিনিটা আপনারা কম বা বেশি করে দিতে পারেন মিষ্টিটা কেমন খেতে চান সেই অনুযায়ী তো দুধটা জাল করে ঠান্ডা করে নিব এদিকে আমি একটি বলে এক কাপ পরিমাণ নিয়ে নিলাম চিড়া আপনারা চাইলে কিন্তু সাদা চিঁড়া বা লাল চিড়া যে কোনো একটা নিতে পারেন বা দুইটা মিলিয়েও কিন্তু নিতে পারেন তো এই ভিতরে কিন্তু অনেক সময় দেখা যায় ময়লা থাকে বা ধানটা থাকে বা এর ভিতরে অনেক রকম কিন্তু ধানের যে খোসা সেটা কিন্তু থাকে তো এটা কিন্তু আপনারা অবশ্যই পরিষ্কার করে নেবেন দেখুন এখানে কিন্তু অনেকটাই ধান ছিল তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম চাইলে কিন্তু কোলা দিয়ে বা যে আপনার ধান ঝাড়ার বা চাল ঝাড়ার যে ইয়ে থাকে সেটা দিয়ে পরিষ্কার করে নিতে পারেন এখন আমি পানি দিয়ে দিলাম বেশ কিছুটা দিয়ে দুই থেকে তিনবার পরিষ্কার করে নেবো দেখুন কতটা কিন্তু কালচে পানি এখানে তো এভাবে করে আমি দুই থেকে তিনবার পরিষ্কার করে নিলাম ভিজিয়ে রাখার রকম দরকার নেই তো চিড়াগুলোকে আমি চারবার খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা স্ট্যান্ডারে চিড়াগুলোকে উঠিয়ে পানি ঝরিয়ে নিব মানে এভাবে রেখে দিব এখন আমি কি কী উপকরণ দেবো সেটা দেখিয়ে দিব এখানে আমি দুইটা কলা নিয়ে নিলাম এখন এই কলাগুলোকে ছোটো টুকরো করে কেটে নিব আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের টুকরো করে কেটে নিতে পারেন আমি মাঝখান থেকে কেটে তারপর আরও টুকরো করে নিয়েছি সাথে দিয়ে দিব খেজুর আমি এখানে কয়েকটা খেজুর নিয়ে নিলাম আপনারা কম বা বেশি করে দিতে পারেন তো খেজুরগুলো এভাবে টুকরো করে কেটে নিলাম এখানে আমি কিছুটা বাদাম নিয়েছি সাথে এক টেবিল চামচ বাদামের গুঁড়াও দিয়ে দিলাম এখানে কাঠ বাদাম চীনা বাদাম আর পেস্তা বাদাম সব মিলিয়ে আছে আর খেজুর যেভাবে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কলা দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব আপনার চাইলে কিন্তু গুঁড়া দুধের পরিবর্তে দইটা অ্যাড করে নিতে পারেন সেক্ষেত্রে খেতে কিন্তু আরও ভালো লাগে তো সবার কাছে তো দইটা থাকে না এই জন্য আমি দুধ দিয়ে দেখিয়ে দিলাম তো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলাম তারপর একটা পাত্রে উঠিয়ে নিব আর অবশ্যই কিন্তু এক সিমটি পরিমাণ লবণ দিতে ভুলবেন না তাহলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায় লবণটা দেওয়ার কারণে তো এই তো আমি একটা পাত্রে নামিয়ে নিলাম চাইলে কিন্তু এটা এইভাবে একটা গ্লাসে বা একটা পাত্রে রেখে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তারপর ইফতারিতে বা শিয়ারিতে বের করে কিন্তু খেতে পারেন ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তো আপনারা চাইলে কিন্তু এই রমজানে ইফতারে বা শিয়ারিতে এই রেসিপিটা রাখতে পারেন